পরে নবীজির জমানায় ইসলাম গ্রহণ করছে, নবীজি থাকতে, নবীজি থাকতে ইসলাম গ্রহণ করিয়া সেটা নবীজি রাত ধরছে, ধরা কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা যে এক আল্লাহর কথা কই উনি কি ঠিক না? কুমার ডেকে থাকুই না, অবশ্যই আল্লাহ ঠিক, সুবহানাল্লাহ কয় না, কয় এই আল্লাহ কি জীবনে আছে না দুনিয়াতে? কয় হ আছে, কয় মরণে? কয় মরণেও আছে, কয় জীবনেও যদি এই আল্লাহ থাইক্যা থাহে, মরণেও যদি এই আল্লাহ থাইক্যা থাহে, তো আমরা ঘরের ভিতরে বইয়ে বইয়ে আল্লাহর কথা কয়েন কিতা আল্লাহ বাড়ি যাইগে, সুবহানাল্লাহ কইতেন না? নবী যুগা ও তুমি যে কথাটা কইলা বাড়ি যাইগে, আমরা তো সংখ্যায় কম, কাফের হইলো বেশি, ঘরের ভিতরে কইয়া খেরাত থাকতাম পারি না, হ্যাঁতে বার করে নিয়ে বাইর শুরু করে, আর তুমি রাস্তা দিয়ে খেরাত থাকতে পারবা কইয়া, আমরা না সংখ্যায় কম, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, আমরা তো কুলাইয়া উঠতাম পারতাম না। নবীজির যখন এই কথা কইছে উমরে মুসকে হাসি দেখো ইয়া রাসূলুল্লাহ, আগিলা দিন আর নাই, ওহন উমরে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখো সুবহানাল্লাহ দিও আয় না, এত্রি মানুষে সুবহানাল্লাহ কইলে সামিয়া নাটক সিঁড়ি দিয়েছিল গেউনের জোরে কন সুবহানাল্লাহ, সুবহান আওয়াজের উফরে ওয়াজ খাওয়ইন না বালা হইলে শাহিদারি কইরা মজা আছে, ঠিক নিও? আর যদি দেখে যে দিদি সে এডি লারে সারে শাহিদারের সাথে রুড় আনতে ওঠ সামান্য ইয়ে বই রয়েছে খাইতে পারে না কিছু না, ঠিক নিও? যখন যেটা কই টোহারা দেওয়ার আগে যখন বাজ্য উড়াই দিয়ে না শ্রোতা, শ্রোতা বেড়া যাইতে শ্রোতা লাগে, তৈল ওয়াজ বার করন যায়, বক্তার ভিতরেতে টান দিয়া কথা বার করে না লাউন লাগবে, আমিন কয় না? আওয়াজটা বাড়াইয়া দিয়ে ভলিউমটা আর কমাইয়েন না, মাইক মেন না, তোমার তো এমনি বাজে বালা, হ্যাঁ তো মনে করছে হ্যাঁ না বিল্লাল এমনি বালা মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা কয় না রে? এখন যেই কথাটা কইতাম নিস্তাম আমরা সোনার মানুষ হইতাম চাইনি, তো নবীজি উমরে যখন ইসলাম গ্রহণ করছে নবীজি রাত রাত ধরে কই ইয়া রাসূলুল্লাহ আইয়েন বাইরে আইয়েন, কও কি শুরু করছো? এমনি খারাপ থাকতাম ফেটে ঘরের তো বার করে ফিটে শুরু করে বাইরে যান কেমনে? ওই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই, এটা যেডি এডি ফুন্ড বিশটা দিয়ে আলি গনি না, এডি আইতকন আমি হন মুসলমান হইছি, আপনি ডরাইয়ান না বাইরে আইয়েন, নবীজি ডাক দেখো উমর ফাগলামি করো না, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু, ফাগলামি ফাগলামি কি কিছু করতাম ফার্সি হলো মাত্র শুরু হয় না, নবীজি কয় তো কি বাইরে যাও না লাগবো কথা অহনে বাড়ি তুই পাবনা, সবাই বাড়িছে, তখন কিতাব সিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন, কয়জন? 40 জন, জোরে কন, এই কথা আওয়াজটা সব সময় রাখবা, এতবার কোন লাগে গেলে ফোলা হবেন মানুষ, কয়জন? নবীজি ডাক দিয়া কয় উমরে দি কয় বাড়ি যে গিতাম বিলে, তো কয় ভাই সাহেব যখন কয় আর ভিতরে দিকে লাভ কি লন বাড়ি যে গে, এখন বাড়িছে নবীজি কয় লাইন ধরো দুই লাইন, কয় লাইন? দুই লাইন, প্রতি লাইনে পড়ছে কত? 20, কত? 20, এবারে কথা কয় না কি আওয়াজ দিয়ে কয়, আপনি তো মাসাল্লাহ বেড়া দিয়ে মাইরে আওয়াজ তো কম করে, কয়জন? প্রতি লাইনে কয়জন? 20 জন, দুই লাইনে 40 জন, 20 জন 20 জন করে দাঁড়াই সরছে, এক লাইনের মাথাত খেলছে আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? হস না ডাক, আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইন, আরেক লাইনের মাথাত খেলা করাইছে নবীজিরে, তো উমরে গেল কো নামাই দিয়ে কি উমরে ভাই গেছে আও না এটি বাগুইন না বেড়াইত না, উমরা দিয়ে আল্লাহ তারা ঢুকো ইয়া রাসূলুল্লাহ একটার সামনে থাকেন আপনি আরেকটার সামনে থাকবো আমির হামজা, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি ডাইনে বামে সামনে পিছনে কুনতে কোহেন দিয়ে হেডা আমার আমি আছি সব ব্যবস্থা, আপনি টেনশন করেন না, এখন সব লাইন ধরে আগুইতেছে, বুখারী শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম, ফাওটা ডাইব্বা যাইতো গা টান দিয়েছে তুলতাম ফাওয়ার বাড়ির লোকে বালু উড়ে উঠতো, এরকম 40 জনে যখন র্যাফ রাইট করে আমরা আগাইতে আছি বালুয়ে পুরা কাবা ঘরের সারুকুল দিয়ে অন্ধকার হয়ে গেছে, উমরে করছে কিতা কাবা ঘরটার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিল্লান দিয়া লাইছে নারায়ণ তাকবীর,
সিলিন্ডার দেওয়ার লগে লগে 40 জন আমরা ভিতরে যে দূর জোর আছি সবটা দিয়ে আল্লাহ আকবর করে একটা সিলিন্ডার দিছি। পরে কাবা করতে সারিগুলো একটা ঘুমঘুমি দিয়ে উঠছে। আবু জেহেল এই ঘুমঘুমি আওয়াজ শুনে ঘরের তো দৌড় দিয়ে বাড়ি যাইছে। দৌড় দিয়ে বাড়ি যেতে যখন এই সামনের দিকে আইসে এমনি ক্যাডারে কইয়া সেটা দৌড় দিছে, এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে এমনি খেড়িয়ে রইছে। আর এই আবু জেহেলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত, ফইলে পড়ছে উমরের দিকে নজর, তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়া গন্ধ। জাগাত হার্ট ব্রেক করা তোমার কি আইও নাকি রে আগো আগো আইতে সময় ভাবি রে কই আইও চাইলে চাইয়া দিত তুমি আর ফিরত যাইতা না। ফলাফেন দি রে কই আব্বা ডাকলে ডাক্কা লাইতো তোমারে আর রাস্তা ফাড়াইতাম না। মুসলমান দিরে দুর্বল ফাইয়া তুদিন যা ফাইছ তা করছ সেই দিন আর নাই, এখন উমর মুসলমান হয়ে গেছে। বেড়াইতের মতো বেড়াইতে এরকম দুই চিন্তা থাকলে তো সারে কেন হু দু দিয়ে না ফাঁচ ফুত বানাই রাখছে, ফুতাইতে একটা বানাইবেন হেমাইয়া তারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়। আর আমরা ফলাফাই নানান তার খাইয়া মুসমুচ্চ ইয়েছি হুগাইয়া ডাইল খাইও ডাইল ডাইল খায় ফেন্সি দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খা ইয়াব্বা খাই ইয়াব্বা তো শৈলব কেমনে হ্যাঁ ভাই বেড়াই আগিল দিনের বেড়াই চাষেন এই বেড়াটাই যদি কোনো ফলাফেন্ডে সিফা দিয়া ধরে 15-20 দিন কানে হুন দিত না আগিল দিনের বেড়াই তারা ফিরা দিয়া খাইছে না রে তারা লাড়া মাইরা বইয়া খাইছে দেখো দেখো যতক্ষণ ভাতা ছিল এখন একটা অরুরি ডাক দিয়া রয়েছে তার ঠিক নেই ফড়া মরিচ দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে চুইরা লাইছে। আর ওহনের ফলা পায় ওই ফেন্সি ডিল ইয়াব্বা খায় গাঞ্জা খায় ও শিব্যের দল কহে এটি দইরা ফেনাওলা ফহিরন আমার এখন দিত ফলা ফেন বেড়া তোর ওই বাঘের বাচ্চা মুসলমানের ফুতাই তোর ওই এক একটা বাঘের বাচ্চার মতো এক উমর ইসলাম গ্রহণ করার পরে পুরা মক্কাটারে কাপ দেওয়াই লাইছে। আর 125 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে ঠিক কিনা বলো? এক উমরে পুরা লাড়া পড়াই লাইছে আর তোরা কিতা উইলি বেড়া। নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জেহেল বেড়াইয়া আগুয়া না, নবীজি সিল্লান দিয়া কই মর, তুমি আজকে থেকে শুধু উমর না তুমি উমরে ফারুক, তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুবহানাল্লাহ, বানাইন না গল্প মনে কইর বাস্তব কথা শুনে যাও। এই উমর আবু বকরের অন্তকাল, এই নবীজির অন্তকালের পরে আবু বকর হইল খলিফা, আবু বকরের অন্তকালের পরে হইছে উমর খলিফা। সুবহানাল্লাহ, উমর খলিফা হইছে পরে। আহা উমর কিরকম খলিফা ছিল, আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না, উফরে পড়তেছে বস। আপনাদের সহ তো মেম্বার আছে চেয়ারম্যান আছে আসেনিও, মন্ত্রী এমপি আসেনি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি। দেখেন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা। সুবহানাল্লাহ কইতেন না, বাংলাদেশটা হলো 56,000 বর্গমাই। ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে, তাইলে বাংলাদেশ মনে করেন 50,000 আর উমর একটা মনে করেন 33-এর জায়গা 30 লাখ। তো 30 লাখ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর, আর 50,000 একটা মনে করেন আমরা, তাইলে 50-এর যদি একটা দেশ 50 হয় 30 দিয়া কয়টা বানান যায়? 60টা। 30 দিয়া কয়টা বানান যায়? কথা কয় না, 60টা দেশ বানান যায়। মনে করেন 60টা দেশ বাংলাদেশটার মতো 60টা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত উমর। বেটাটা হস না ডাক, কি বেটাটা কি দেশটা! এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়া আসার নামাজ পড়ে গুদুর হইতা লাইতো, হইতা সেটা রাইতে 9টা 10টা 11টা বাজে উঠলে আবার উঠতে লাইতো, উঠতা সেটা সামরার একটা সাবুক আছে নিজের, এই সাবুকটা লইয়া এই রাস্তার মধ্যে আড়া শুরু করতো। এই মুরাদনগর তে আইতো মুসাগাড়া,
কোনোদিন যাইতো গা নবীপুর, কোনোদিন যাইতো গা আপনার ওই বড়াশাল, কোনোদিন শ্রীকাইল, কোনোদিন যাত্রাপুর, এই কোনোদিন ওই একবারে মেটংগড়ের হেগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত, মনে করেন মুরাদনগরটা উমরের আর কি, এই কোনোদিন যাইগা ওই ফান্ডার ফুলের কাছে, কোনোদিন এরকম ঘুরা 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 ফুরাটা দেশ তিনি রাইতের বেলা পাহারা দিত, আল্লাহর কি কুদরত। একদিন রাত্রেবেলা উনি আড়া শুরু করছে, হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে, বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির মাঝে শুধু একটা তাঁবু দেখা যায়, তাঁবুটা কাফরের, এটা আবার সিরা, এটা কি সিরা, জায়গায় জায়গায় সিরা দেখে যে মিটি মিটি আলু চলে, ওই সিরা জায়গাটা দেখে কিছু আলু বাড়িতে আছে, আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায়। উমরের চিন্তা করলো কি থারে, এই এত আলগা জায়গাত নির্জন জায়গাতে একটা তাঁবু, আবার বাচ্চাদের কান্নাও শোনা যায়। উমরে ডরাইছে, দিছে দৌড়, দৌড়তে 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 তাঁবুটার কান্নাত গেছে, গিয়া সেটা দেহে সিরা জায়গা দিয়া সুহি দিয়া চাইয়া দেহে দুইটা বাচ্চা আর একটা মা, কোনো পুরুষ লোক নাই, বাচ্চাটি কানতে আছে ফেরটা মারিত লাগাইয়া উবুত তুইয়া ফাত্তর একটা দিয়া ফেডের তলে কানতে আছে আর কইতে আছে, আম্মা 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 গো, তিন দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা, ও আম্মা আম্মা, এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা, তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই, আম্মা গো ও আম্মা, কাফিরের দেশে খানা পাই নাই এই জন্য আজকে শুয়েছে, তিন দিন হয় কাফিরের দেশে কোনো খানা পাই নাই, আজকে সকাল বেলা তুমি ঢুকছো গো আম্মা, তুমি বলেছো এটা মুসলমানের দেশ, এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই, সকালবেলা আসলাম গো আম্মা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কেউ তো খবর নিল না, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর নাই, গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল কেউ তো জিগাইল না, ও আম্মা মাঝরাত পার হয়ে গেল খাবার কই গো আম্মা, ও আম্মা আম্মা গো খাবার নাই গো আম্মা, কিদার জ্বালা তো আর সইতে পারি না, জলদি করে খাবার দাও নাইলে বাঁচবো না, বাচ্চাগুলা মা মা করে কান্দে, আহারে মা মায়ের দমন মানে না, বাচ্চার জন্য মায়ের কি টান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাচ্চার জন্য কি টান, খাবার দেবে কোত্থেকে, খাবার তো নাই, মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চোলায় আগুন জ্বেলেছে, একটা পাতিলা বসাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাঠি দিয়া লাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও, খাবার তৈরি করতেছি একটু পরেই হয়ে যাবে ঘুমাই যাও, মায়ের চিন্তা হইল বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না, খাবারের জন্য তো আর কান্দবে না, এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, উমর তাঁবুর ফাঁক দিয়া তাকায়া দেখে আসলে খাবার নাই, পানি আর পাথর নাড়ে, মা অন্যদিকে ফিরা আচলে তার চোখ মুছে, মায়ের দোকলি যায় মানে না, বাচ্চাগুলা কান্দতেছে, উমর এই দৃশ্য দেখা কলিজায় আর মানে না, উঠা দিছে দৌড়, দৌড়তে 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 চলে গেল মদিনায়, যেখানে খাদ্য গোডাউন তালা দেওয়া, চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে,
চাবিওয়ালা লাভ দিয়া উঠছে। অমর কয় তাড়াতাড়ি কর একটা বস্তার ভিতরে আটা ভর, সামান্য কিছু পাকা খেজুর দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। অমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী আয়া কইয়া, আমিরুল মুমিনিন আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। কয় তোমরা কে? কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী, আমি তো তোমাদেরকে ডাকি নাই। কয় ডাকতে হবে কেন? আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনি যাবেন, আমরা আটার বস্তা নিয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। ওমর ডাক দেওয়া কয় না, আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না, কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও। আমার কয় অসম্ভব। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব, আটার বস্তা নিতে না পারলে চাকরি করব না, কিসের চাকরি করব? কোনো চাকরি করব না, ছেড়ে দেব চাকরি। উমর ডাক দেয়া কয় আটার বস্তা নেওয়ার কি খুব শখ? কয় শখের ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব। এবার উমর কয় কেয়ামতের ময়দানে আমার তো একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ এই মানুষটা কয় কেয়ামতের ময়দানে তো আমার একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে। আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া কি লাভ? আমারটা আমার মাথায় দাও। কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব, তবে শর্ত হইল যদি তোমরা কেয়ামতের ময়দানে আমার গোনার বস্তা নিতে রাজি হও। কেয়ামতের ময়দানে যদি গোনার বস্তা নিতে রাজি হও, তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব। এখন আর কেউ আগায় না, দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে। আকাশে একটা চাঁদ ছিল, চাঁদটা লজ্জা পেয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে দৌড়া। ফেরিশতারা ডাক দেয়া কয় মাওলা, ও রব্ব করিম, এটা কি দেখাইলা গো মাওলা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা উমর, নবীজি বলছেন আমার পরে নবী থাকলে উমর নবী হইত, এই মানুষটা আঠার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাঁবুর সামনে। তাঁবুর সামনে দাঁড়াইয়া ওমর কয় আসসালামু আলাইকুম, ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর কয় মা দরজা খুলে দাও। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমি কিসের মা? আমি কিসের মা? আমারে মা ডাইকো না, আমি মা না। আমি যদি মা হইতাম, জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে তিন দিন হয় খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? কে আমার মা ডাকে? আমার মা নাই কোনা। আমার ডাক দেয়া কয় মা দরজা খুলো গো মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না, ঘরে কোনো খাবার নাই, তোমাকে দিতে পারবো না, আবার এক সময় আইসো, পারলে আমি খাবার দেব, পারলে আমি খাবার দেব। আমারে ডাইকো না, আমারে মা মা বলে আমারে অপমান কইরো না। ওমর কয় মা খাবার লাগবে না, সাহায্য লাগবে না, দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন, তাকায়া দেখে উমর, মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় কে বাবা তুমি? কয় আম্মা, এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম,
হঠাৎ শুনলাম ছোট দুইটা বাচ্চা কান্দে, ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম, মা তুমি একটা কাজ করো, বাচ্চারা না খেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে, জলদি করে আটাগুলা গুইলা, তুমি কয়টা রুটি বানাও, আর এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাঁবুর ভিতরে ঢুকে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ বলবেন না? তারাও মুসলমান, আমরাও মুসলমান, ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটিগুলা বইলা বইলা উমরের হাতে দেয়, উমর রুটিগুলা খোলাই দিয়া শেখতেছে, রুটি বানানো হয়ে গেল, ওমর কয় মা আমার ভাইদেরকে উঠাও, ওমর কয় বাচ্চাগুলো উঠাইলাম, রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরাটা দিয়া রুটিটা মুখে নিতে চাই, আমার মুখ হাত তো একটা, আমি এক হাতে নিতে চাই, দুইটা মুখ দূর দিয়া চলে আসে, খিদার জ্বালায় বাচ্চারা সইতে পারে না, আমি এক হাতে দিতে গেলে দুইটা মুখ চলে আসে, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে দেই। এমনি ভাবে খাওয়ানো যখন শেষ হইছে, আমার তো কলিজায় মানে না, আবার টুকরা করে রুটি আর গোশত আমি ওই আম্মার হা মুখে দিলাম, মা দুইটা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না, আমি তো বড় মানুষ, খাবারের জন্য কোনো ক্ষতি হবে না, তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও, আমার খাওয়া লাগবে না, এই বাচ্চাগুলোর আদর করে খাওয়াই দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ, উমর কয় মা টেনশন করো না, আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই, উমরের লগে আমার বড় খাতির গো মা, উমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন আমি পাঠাই দেব। মহিলাটা ডাক দিয়া কয় উমরের কথার বইল না, সকালবেলা ঢুকলাম উমরের কোনো খবর নাই, উমরে কে খলিফা বানাইছে, তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে, তোমারে কি মানুষ দেখলো না, আমি সকালবেলা বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর কান্দে আর কয়, উমর চুকির পানি সাইরা কান্দে আর কয়, আম্মা এই কথাগুলা থাক, সকালবেলা বলা যাবে, তুমি ঘুমাও, মহিলা ঘুমিয়ে পড়েছে। উমর কান্দতে কান্দতে মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ল, ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভিতরে যখন বসে গেল, মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারা হাতে দইরা নিয়ে আসছে মদিনায়, আইসা খুঁজতে আছে ওই লোকটা কই, গিয়া জিগায় ভাই তোমাদের যে খলিফা, খলিফার সাথে খাতির একটা মানুষের বড়, এই মানুষটারে দেখতেছি না কই, কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে, কয় আসো দেখি। মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে, মহিলা জিগায় ভাই মাঝের লোকটাকে, কয়টাই তো উমর, সুবহানাল্লাহ। মহিলা কয় সর্বনাশ, আমি তো উমরে শোনাইয়া শোনাইয়া উমরে গালি গালাজ করছি, আমি এটা কি করলাম, মহিলা পালানোর জন্য দিছে দৌড়, উমরের নজরে পড়ে গেছে, উমর সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে, আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা, আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা, আম্মা গালি দেন আপত্তি নাই, আমার একটা চাবুক আছে পিঠাইতে চাইলে আমারে পিঠাম, ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না, কায়ামতের ময়দানে দয়া করে আমি উমরকে আসামি বানাইয়েন না, উমরের মতো মানুষ কেয়ামতের ময়দান ভয় পায়, তুমি আমি কেমন মানুষ
কেয়ামতের ময়দান ভয় পাইলাম না, যাইবা না কেয়ামতের ময়দানে, উঠবা না কেয়ামতের ময়দানে, বিচার কি হবে না তোমার, তুমি কি বিচারের মুখোমুখি হবালা, কেমনে এই মুখ দেখাইবা, অ মুসলমান অন্তরে ভয় লইবা আল্লাহর, আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ কইরো, তাইলে কামতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে ঠিক কিনা।